হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমি চলে এসেছি গলসি উৎসবে, আর এই গলসি উৎসব এবছর থেকেই প্রথম শুরু হয়েছে। এই ঘোড়া দোলনাটা দেখছিলাম, চাপতেও বেশ মন হচ্ছিল, কিন্তু কি আর করা যায়, আমাকে তো আর চাপাবে না, তাই হাত দিয়েই শখটা মিটিয়ে নিলাম। এই দোকানটায় বেশ ভালো ভালো হেয়ার ব্যান্ডের কালেকশন ছিল, কিন্তু কি আর করা যায়, বয়স হয়েছে, বুড়োও হয়েছি, তাই আর ওই হেয়ার ব্যান্ডের দিকে তাকালাম না। এই মেলাটা এবছরে প্রথম শুরু হলেও কিন্তু মেলাতে বেশ ভালো ভালো দোকান বসেছে এবং এখানটা যথেষ্ট জমজমাটি। যদিও বিকালের টাইম গিয়েছিলাম বলে হয়তো একটু লোকজন কম ছিল, সন্ধ্যেবেলাতে আরও লোকজন হবে, তোমরা দেখেই বুঝতে পারছো যে তাও কত লোকজন আছে। আর এই যে এই দোলনা, এটাকে আমি জীবনে সব থেকে বেশি ভয় পাই, আজ পর্যন্ত চাপিনি, কিন্তু দেখেই যা ভয় লাগে, চাপার আর কখনো সাহসও করে উঠিনি। আর এই মিকি মাউস জাম্পারটা দেখে মনটা খুব ছুঁইছুঁই করছিল, ওপর থেকে লাভ মেরে বা স্লিপ কেটে নিচে নামতে, কিন্তু কি আর করা যায়, অ্যালাউ তো করলো না, তাই নিজের মনেই অন্য কিছুর খোঁজ করতে বেরিয়ে পড়লাম আবার এই মেলাতেই। আর এই হলো ডিস্কো ড্যান্স, কিন্তু এতেও যে আমার ভয় লাগে, তাই আর চাপার সাহস না করে আবার নিজের পথেই রওনা দিলাম সামনের দিকে। আর বাবা, এটাও ছোটদের জিনিস, যেটাতেই চাপতে মন যায় সেটাই ছোটদের। গলায় ব্যথা নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনও পর্যন্ত কিছু কেনাও হলো না আর কিছুতে চাপাও হলো না, তাই কি আর করা যায়, মনের দুঃখে এই ফুলের দোকানেই ঢুকে পড়লাম কিছু কিনবো বলে, কিন্তু এই দাদা যা রেট বলছিল আর কিছু কেনার সাহসই করলাম না। কিন্তু জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, তোমাদের যদি বাজেটের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিনে নিও। আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এই সফট টয়েস, কিন্তু কি আর করা যায়, কোয়ালিটিগুলো খুব একটা ভালো ছিল না বলে আর কিনলাম না। এই ট্রেনটাই চাপার আমার ইচ্ছা ছিল, কিন্তু ট্রেনটা যেহেতু ফুল হয়ে যাওয়ায় আমরা চাপতে পারিনি। এরপরে নেক্সট ট্রেনটাই চাপতে গেলে আরও অনেকক্ষণ ওয়েট করতে হতো, তাই আর চাপাও হয়নি। যদিও আমি কখনো আসল ট্রেনেও চাপিনি, তাই এই ট্রেনটাতেই চাপার ইচ্ছা ছিল, ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলা হয়। ভেবেছিলাম গিফট পাবো, গিফটের লোভে লোভে দুবার তো খেলেই নিলাম, কিন্তু কিছু তো আর পেলামই না। কি আর করা যায়, ভাগ্য বলে তো একটা ব্যাপার আছে, আর ভাগ্য কখনোই সাথ দেয় না, তাই এটা হবারই ছিল। যদিও আমার মনে হয় না যে এখান থেকে একটা মানুষও গিফট পেয়েছে বলে, যাই হোক তোমরা ট্রাই করো, যদি গিফট পাও তো কমেন্ট সেকশনে জানিও অবশ্যই। কানের দেখলেই যেন চোখগুলো সেখানেই দাঁড়িয়ে যায়, আর এত কানের কালেকশন পেলে তো দাঁড়াতে বাধ্য। এই ঠাকুমাও মেলা ঘুরতে এসেছে, ঠাকুমার কাছে আমি সাজেশন নিচ্ছিলাম আমাকে কোনটা ভালো লাগছে আর না লাগছে। যতই হোক নাতনির বয়সেই হব হয়তো, আর নাতনিই বলা যেতে পারে। আর শেষে এই ঠাকুমার সাথে বেশ কিছুক্ষণ গল্পও করা হয়ে গেল।
তার পিতা মাতাকে দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাগণ নৃশংসভাবে হত্যা করে সন্তুষ্ট বৎস বলবৎস কি তোমার অভিপ্রায় প্রণাম গ্রহণ করুন মোর ইষ্ট দেবতা আমার একমাত্র কাম্য অমরত্ব অসম্ভব অমরত্ব বিনা কি চাও বৎস রাজ্য রাজত্ব রাজ সিংহাসন ওসবের নাই প্রয়োজন এই অমরত্ব পাবনা যতদিন এই তপস্যা চলবে প্রতিনিয়ত ফিরে যান সৃষ্টিকর্তা Bumbo de Bayo, 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 তোমার মনোবাঞ্ছনা আমি করিব পূরণ প্রণাম গ্রহণ করুন মোর ইষ্ট দেবতা আমার মনের প্রাণের কথা তো আপনার অজানা নয় প্রভু তথাস্তু তোমার মনোবাঞ্ছনায় পূরণ হোক মহিষাসুর তোমায় আমি অমরত্ব বর প্রদান করলাম তবে শোনো মহিষাসুর যেদিন নারীকে করবে অপমান নারীর হস্তেই হবে তোমার মৃত্যু লোকে এত দেবতা এত রাক্ষস এত খক্ষস থাকতে ভীরু অবলা নারী করবে মহিষাসুরকে বধ দেবরাজ ইন্দ্র তোমারই চলনাতে আমার পিতা মাতার মৃত্যু হয়েছিল আজ আমি সৃষ্টিকর্তা মুম্বার বলে অমরত্ব লাভ করেছি আমি অবধি লোকের অধীশ্বর রম্ভাসুর পুত্র মহিষাসুর মেলা থেকে কিছু না খেয়ে কি আর বাড়ি ফেরা যায় তাই এই দাদার দোকানে ফুচকা খেলাম এর সাথে পান খেয়েছিলাম এবং মোগলাই খেয়েছিলাম পান এবং মোগলাইয়ের ভিডিও করা হয়নি আর এই জাস্ট ফুচকাটারই ভিডিও আছে